মাধ্যমিক পরীক্ষার্থী। অবশেষে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা এবং কিভাবে মার্কশিট তৈরি করা হবে বিস্তারিত জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে, সঙ্গে থাকছে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনায় ফিরছি। নবম থেকে দশমের ফল মিলিয়ে মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে, সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। বোর্ডের সভাপতি আরো জানিয়েছেন, ক্লাস 9 এবং ক্লাস 10 এর প্রাপ্ত নম্বরের সমান গুরুত্ব দিয়ে মার্কশিট তৈরি করা হবে 2021-এর মাধ্যমিকের। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল এবং দশম শ্রেণীর স্কুলের পরীক্ষার ফলাফল বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিলিয়েই তৈরি হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট। এদিন ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই লিখিত পরীক্ষায় বসার সুযোগ থাকবে, আর ওই নাম্বারেই হবে ছাত্রছাত্রীদের সর্বশেষ নাম্বার। তখন কেউ ফিরিয়ে যদি বলে যে পুনরায় আমাদের আগের মার্কশিট প্রয়োজন, সেটা দেওয়া হবে না, এমনটাও জানা গেছে। ক্লাস 9 এর মার্কশিট স্কুলে আছে, 2020 সালের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর মার্কস বোর্ডের কাছে আছে। এই দুই নম্বরকে সমান গুরুত্ব দিয়েই মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট তৈরি করা হবে। নবম শ্রেণীর 50% এবং দশম শ্রেণীর 50% নাম্বার মিলেই ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে, এমনটা জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিন বোর্ডের সভাপতি আরও জানিয়েছেন, ক্লাস 9 এবং ক্লাস 10 এর প্রাপ্ত নম্বরকে সমান গুরুত্ব দিয়ে মার্কশিট তৈরি করা হবে। এই মূল্যায়নে কোনো ছাত্র ছাত্রী সন্তুষ্ট না হলে, করোনা পরিস্থিতির উন্নতি হলেই সংশ্লিষ্ট ছাত্রছাত্রী লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবে। তবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষার ফলেই হবে চূড়ান্ত ফল। জুলাই মাসেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। শুধুমাত্র মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকের ফলও প্রকাশিত হবে জুলাইয়ে, এমনটাও জানা গেছে। কিভাবে ফল প্রকাশ হবে তাও ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এই মূল্যায়নের ক্ষেত্রে সন্তুষ্ট হবে না, তারাও পরীক্ষায় বসার সুযোগ পাবে, এমনটাও জানা গেছে। এবারে কল্যাণময় গঙ্গোপাধ্যায় অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন। 2019 সালে ক্লাস 9 এর পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস 10 এ প্রমোশন পেয়েছিল এবং তারাই এবছরে 2021-এ মাধ্যমিক পরীক্ষার্থী। এদের ক্লাস 9 এর যে মার্কশিট, সেটাই শেষ পরীক্ষা তারা অ্যাপিয়ার হয়েছিল এবং সেই মার্কশিট তাদের স্কুলে আছে। আমাদের বোর্ডে আর কি আছে, 2020 সালে ইন্টারনাল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এর মার্কস স্কুলগুলোর কাছ থেকে আমাদের কাছে এসেছে, সেই মার্কস আমাদের কাছে আছে। এই দুটো মার্কসের উপরে বেস করে আমাদের এবছরের মার্কশিট আমরা তৈরি করব। ক্লাস 9 এর অ্যানুয়াল মার্কশিট এবং ক্লাস 10 এর যে ইন্টারনাল ফর্মেটিভ অ্যাসেসমেন্টের নাম্বার, তাকে সমান গুরুত্ব দিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে। এই মার্কশিটে যদি কোনো ছাত্রছাত্রী সন্তুষ্ট না হয়, তাহলে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন যখন রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হবে, তখন তারা পরীক্ষায় বসতে পারেন। তবে সেক্ষেত্রে সেই পরীক্ষার ফলই চরম বলে